ধানের মাত্র ই আসছে, মুসি আসছে। হলো কি, হ্যাঁ, বারো মাস এই ব্ল্যাক রাইস বা এই যে পার্পেল রাইসটা, যেটা বেগুনি, যেটা দেখতেছেন বেগুনি, এটা 12 মাস এটা চাষাবাদ করা যাবে। যেমন ওই যে সবসময়, হ্যাঁ সবসময় আপনি এই যে দেখেন ব্ল্যাক রাইস, এই যে নতুন এই বের হচ্ছে, হ্যাঁ নতুন বের হচ্ছে, আমরা ওইটা কাটতেছি, আর এটা হলো মাত্র বের হচ্ছে। হ্যাঁ, কিছু আবার এই যে এখনো ইয়া হয় নাই, থোর আসছে। হ্যাঁ, এটা হলো মানে এটা দিয়ে আমরা এবার দেখলাম পরীক্ষা করে যে আসলে কি, যে শুধু একটা সিজনে কি চাষ করা যাবে না সব সময় করা যাবে। তাহলে কৃষি অফিস বলতেছে যে আপনি ইচ্ছা করলে 12 মাস এই ব্ল্যাক রাইসটা চাষ করতে পারবেন। হ্যাঁ, তবে তাদের একটু সহযোগিতা, তারা সার্বিক সহযোগিতা দেয় এবং দিবে, এবং তাদের পরামর্শ নিলে আমরা 12 মাসকাল এই ব্ল্যাক রাইসটা চাষ করতে পারবো। শীষ বেরোইতেছে, কিন্তু এই ধানটা আরো তো অনেক উঁচু হবে, এখানে যদি পানি এক মাজা হয়েও যায় তাতে সমস্যা নেই। মানে ধানটা এত লম্বা হবে যে আপনার পানি তো ওই ধানের কোনো ক্ষতি হবে না, আর ভালো পানি হলো। হ্যাঁ, তো মোটামুটি এই ধানটা চাষ করার জন্য আমি সমস্ত কৃষক ভাইদের আহ্বান জানাচ্ছি যে ওই 29 বা 28 যারা আমরা বিড়ি চাষ করি, এর চাইতে এই ধানটা চাষ করতে সুবিধা, লাভজনক, এবং 12 মাস চাষ করা যায়।